আসসালামু আলাইকুম। মুসাফির মিশন চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মহান আল্লাহ তাআলা থেকে ওহী নাজিলের পর সর্বপ্রথম ইসলামে ঈমান আনেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার আশেপাশের অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পবিত্র কোরআন নাজিলের প্রথম 3 বছর ইসলামের দাওয়াত দেওয়া হতো গোপনে, অর্থাৎ তখন সর্বসাধারণের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া হয়নি। তাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা বা শত্রুও ছিল কম। অর্থাৎ পবিত্র কোরআন নাজিলের প্রথম 3 বছর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে গোপনে ইসলাম ও দ্বীনের দাওয়াত দিতেন, এবং পবিত্র কোরআন নাজিলের 3 বছর পর মহান আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যেন পবিত্র কোরআনের দাওয়াত সর্বসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হয়। এবং ইসলাম ও দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বেছে নিলেন তার আত্মীয় স্বজন বা পরিবারকে। প্রথমেই তিনি কুরাইশদের মধ্যে থেকে 40 জনকে তার বাসায় দাওয়াত করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের জন্য খাবারের আয়োজন করতে বলা হলো। তখন বাসায় তেমন কোনো খাবার ছিল না, তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থালা খাবার জোগাড় করলেন। এবং তারা যখন দাওয়াতে আসলো, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে সেখান থেকে খাবার খাওয়া শুরু করলেন, এবং দাওয়াতে আসা 40 জন ব্যক্তি এই এক থালা খাবার থেকেই খাবার খাওয়া শুরু করলেন। তখন ওই এক থালা খাবার খেয়েই 40 জন পেট ভরে খাবার খেলেন। খাবার খাওয়ার সময়েই আবুল হাব বুঝতে পেরেছিল খাবার খাওয়ার শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ও দ্বীনের দাওয়াত দিবেন। তাই তিনি খাবার শেষ করতে না করতেই উঠে দাঁড়ালেন এবং বললেন তার কাজ আছে, তিনি চলে যাবেন। যেহেতু তিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তাই তিনি যখন চলে যাচ্ছিলেন তখন সেখান থেকে অনেকেই উঠে দাঁড়ালেন এবং চলে গেলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আহাবের চালাকি বুঝতে পেরেছিলেন এবং পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার দাওয়াত করলেন। এবং এইবার খাবার খাওয়ার আগ মুহূর্তে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি আপনাদের কাছে মহান আল্লাহ তাআলার দূত হিসেবে এসেছি। আপনারা যদি মূর্তি পূজা ছেড়ে ইসলাম গ্রহণ করেন এবং দ্বীনের পথে চলে আসেন, তাহলে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে তার সর্বোচ্চ প্রতিদান দিবেন। এই কথা শুনে আবুল হাব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বললেন, কত বড় স্পর্ধা এই বালকের! এই বালক আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্ম থেকে চলে আসতে বলছে, এই সকল কথা সম্পূর্ণই অর্থহীন। তবে সেখানে আসে দাওয়াতে ব্যক্তিগণের মধ্যে আবুল আহাবই শুধুমাত্র ক্ষিপ্ত হয়েছিলেন, বাকি সবাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তুমি পুরো শহরকে দাওয়াত দাও, আমরা তোমাকে সর্বোচ্চ সাহায্য করব। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন এবং মক্কাবাসীর উদ্দেশ্যে বললেন, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? তখন মক্কাবাসী উত্তরে বলল, হ্যাঁ অবশ্যই, আমরা আপনার সম্পর্কে ভালো ব্যতীত খারাপ কিছু শুনিনি, আমরা আপনাকে বিশ্বাস করি। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আচ্ছা আমি যদি এখন বলি পাহাড়ের অপর পাশে শত্রুপক্ষ অপেক্ষা করছে, যারা মক্কা আক্রমণের জন্য আসছে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? তখন মক্কাবাসী উত্তরে বলল, হ্যাঁ অবশ্যই, কারণ আপনি সবসময় সত্য কথা বলেছেন, আপনার কাছ থেকে আমরা কখনো মিথ্যা কথা শুনিনি, আমরা অবশ্যই বিশ্বাস করব। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মহান আল্লাহ তাআলা হতে আপনাদের জন্য এক সতর্ককারী, আপনাদের জন্য সামনে এক ভয়াবহ দিন অপেক্ষা করছে, যেদিন আপনাদের সকলের বিচার হবে। আপনারা যদি সেই বিপদ থেকে বাঁচতে চান, তবে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর উপাসনা করুন, নয়তোবা আমি আপনাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ হওয়ার পর তার চাচা তথা আবুল আহাব তার দিকে এক মুঠো বালু ছুঁড়ে মারলেন এবং বললেন, তোমার প্রতি অভিশাপ নেমে আসুক, এই সকল কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকে এনেছো। তারপর মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা লাহাব নাজিল করলেন, যেখানে তিনি আবুল আহাবকে অভিশাপাত করেছেন। আবুল আহাবই ছিল প্রথম ব্যক্তি যে কিনা জনসম্মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসা ইসলামের দাওয়াত তথা ইসলামের বিরোধিতা করেন। এরপর থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীগণ জনসম্মুখে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কখনো বা বাজারে, কখনো বা হাটে, কখনো বা মক্কায়, কখনো বা কাবার সামনে, কখনো বা হজ করতে আসা ব্যক্তিদের মাঝে, সকলের মাঝেই তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। ফলে বহু লোক একে একে ইসলামের পথে আসা শুরু করলেন এবং বহু লোক প্রকাশ্যে তার বিরোধিতা করা শুরু করলেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পার্ট 4। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।